এক্সপেক্টেড কাল আর পরশু আমাদের নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গলে বৃষ্টির চান্সেস রয়েছে। আগামীকাল পশ্চিমের জেলাগুলো মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়াতে চান্সেস রয়েছে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি। আর পরের দিন ডে 3-তে চান্সেস রয়েছে যে মোটামুটি গোটা সাউথ বেঙ্গলে কিন্তু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে, এরকম প্রবলেম রয়েছে। টেম্পারেচার গ্রেজুয়ালি কিন্তু হয়তো 2-1 ডিগ্রি বাড়বে, ম্যাক্সিমাম টেম্পারেচারটাও আর মিনিমাম টেম্পারেচার। সাউথ বেঙ্গলে বলি যদি আগামীকাল পশ্চিমের জেলাগুলো মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়াতে চান্সেস রয়েছে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি। আর পরের দিন ডে 3-তে চান্সেস রয়েছে যে মোটামুটি গোটা সাউথ বেঙ্গলে কিন্তু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে, এরকম প্রবলেম রয়েছে। নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আবহাওয়া দপ্তরের তরফ থেকে স্পেশাল বুলেটিন প্রকাশ করা হয়েছে এবং 4 দিনের একটা বৃষ্টির সম্ভাবনা জানানো হয়েছে। কিছু কিছু দিনে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে ঝোড়ো হাওয়া, এছাড়াও কোথাও কোথাও কিন্তু বেশি গতিবেগে ঝোড়ো হাওয়াও হবে। তো কোন কোন দিনে সতর্কতা রয়েছে বিস্তারিত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের ওখানে আবহাওয়া কেমন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। 3 তারিখে কীরকম আবহাওয়ার আপডেট দেওয়া হয়েছিল একটু আমাদেরকে আগে বলে রাখি। দেখুন, আইসোলেটেড ওয়েতে মনে হয় কোথাও কোথাও হবে, কোথাও কোথাও হবে না, একদম 25% বা তার কম বৃষ্টিপাতের সম্ভাবনা। সম্পূর্ণ জেলাটার মধ্যে 25% জায়গাতে বা তার কম জায়গাতে বৃষ্টিপাত হবে। এরকম হিসাবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এই জেলাগুলোর কিন্তু নাম ছিল। এছাড়া স্কেটার্ড ওয়েতে 26 থেকে 50% বৃষ্টির সম্ভাবনা ছিল মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, তারপর পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই জেলাগুলো নিয়ে। তো আমরা দেখতে পেয়েছি আজ বিভিন্ন জায়গাতে ছিটে ফোটা বৃষ্টি হয়েছে, খুব একটা বেশি বৃষ্টি হয়নি, আবার কোথাও কোথাও কিন্তু বেশি বৃষ্টিও হয়েছিল। এবং সতর্কতা হিসাবে 3 তারিখে যেটা বলা হয়েছিল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, এখানে আপনার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদহ, দক্ষিণ দিনাজপুর, এছাড়াও এখানে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই কিন্তু বজ্রবিদ্যুতের একটা সতর্কবার্তা দেওয়া ছিল। মানে যেখানে বৃষ্টি হবে সেখানে বজ্রবিদ্যুৎ হালকা হলেও হতে পারে, সেরকমটা বলা হয়েছিল। এবং আমরা দেখতে পাচ্ছি ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রেই সতর্কবার্তা দেওয়া ছিল। তবে ওই যে বললাম, কোনো এলাকায় হবে, কোনো এলাকায় হবে না, এইভাবে আর কি, মানে পাশের এলাকায় হচ্ছে, তার পাশের এলাকায় হচ্ছে না, এইভাবে আর কি, মানে স্ক্যাটার রয়েতে বা আইসোলেটেড রয়েতে মানে খুবই অল্প চান্সেস রয়েছিল। এবার দেখুন 4 তারিখের কী আবহাওয়ার আপডেট দেওয়া হয়েছে। 4 তারিখে আমরা দেখতে পাচ্ছি আইসোলেটেড ওয়েতে মানে অল্প বৃষ্টি, 25% বা তার কম বৃষ্টি দার্জিলিং, কালিম্পং এই দুটি জেলার ক্ষেত্রে রয়েছে। বাকি এই জেলাগুলো নিয়ে যেগুলো সাদা দেখতে পাচ্ছেন, এই সাদা যে জেলাগুলো, এই জেলাগুলো নিয়ে কোনো বৃষ্টির সম্ভাবনা 4 তারিখে নেই। এছাড়াও এখানে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, তারপর পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই জেলাগুলো নিয়ে কিন্তু হালকা একটা স্ক্যাটার ওয়েতে 26 থেকে 50% ওই জেলাগুলির স্থানে হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং 24 তারিখে কিন্তু সতর্কবার্তাও ভালোই দেওয়া রয়েছে। এছাড়াও 4 তারিখে কিন্তু সতর্কবার্তাও দেওয়া হয়েছে, 4 তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দার্জিলিং, কালিম্পংয়ে রয়েছে। এছাড়াও এখানে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, তারপর হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোনে কিন্তু রয়েছে। এবং একটু কম গতিবেগে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে নদিয়া জেলার ক্ষেত্রে, এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্ষেত্রে এবং কলকাতাতে, এছাড়াও হুগলি, হাওড়া, তারপর পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোনে। এবং ঝোড়ো হাওয়া একটু বেশি 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় এটা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, এই জেলাতে। এবং 5 এবং 6 তারিখে দেখতে পাচ্ছেন কোনো রকম কিন্তু বৃষ্টির সতর্কবার্তা নেই, পুরো জেলাতেই পুরো সাদা হয়ে রয়েছে, মানে 5-6 তারিখে সেরকম বৃষ্টিপাত নেই। এবং 7 তারিখে আবার আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে, যেমন বীরভূম আর পশ্চিম বর্ধমান, এই দুটি জেলাতে স্ক্যাটার রয়েতে 25% বা তার কম বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে 7 তারিখে। আর 8 তারিখে যদি দেখি, 8 তারিখে দেখতে পাবো পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই 3টি জেলাতে বৃষ্টির সম্ভাবনা, বাকি জেলাগুলোনে নেই।
তো এগুলোই কিন্তু আপাতত আপডেট দেওয়া রয়েছে, এবং তারই মধ্যে সতর্কবার্তা কিন্তু 4 তারিখে বেশি রয়েছে, এবং পরবর্তী সময়ে 7 তারিখ 8 তারিখ বৃষ্টির পরিমাণ বাড়ে কিনা, আবহাওয়া দপ্তর কী আপডেট দেয় সেটাও আপনাদেরকে পরবর্তী সময়ে জানিয়ে দেবো। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না।